মঞ্চে আসছে আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগী পরশি। যারা উদ্যোক্তা তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের দোয়া আর দেশে বিদেশে যারা আছেন তাদের সবার দোয়া আমি এমন ভাবে কামনা করছি যাতে উত্তরোত্তর সে সবাইকে ঠিক এমনি ভাবে আনন্দ দিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ নানু, আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ স্যার,
আমি প্রথম থেকেই বলে আসছি, পড়শি হচ্ছে সবচাইতে পরিপক্ক আর্টিস্ট। শুধু এই অনুষ্ঠানের না, আমি বললে বেশি হবে না, অনেক আয়োজন হচ্ছে তাদের চাইতে অনেকাংশে সে পরিপক্ক। তাই আঁধারও পারবে না ওকে করতে আঁধারে বন্দিনী, কারণ সে হচ্ছে সুখের নন্দিনী, সুরের আকাশে ধুব তারা হবি যা নিভবে না কোনোদিনই। পড়শির কথায় পরে আসছি, আজকে যারা বাজালো এত কঠিন গানের কম্পোজিশনটা, তাদের জন্য আমি একটা বিশাল তালি আশা করছি। এত সুন্দর, মানে আমাদের মিউজিশিয়ানরা বাজিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আসলো এবার পড়শির কথা, ওর গলাতেও কিন্তু একদম সেই ভৌতিক ব্যাপারটা ছিল, এবং একটা মেয়ে যে বন্দিনী অবস্থায় আছে, ফের ইন ফের আউট, মানে আস্তে করা আবার চড়া করা, চড়ার সময় পড়শি গলাটা একটু মাইক্রোফোনটা নিয়ে নিয়েছিল, সব কিছু মিলে অসাধারণ।